आमी जे तुमा शुधु जे तुमा आमी जे तुमा রাজকুমারী বানিয়েছিলাম তার প্রতিদানে তুমি আমার বাবার কানে মন্ত্র দিয়ে আমার সমস্ত বিষয় সম্পত্তি নিজের মেয়ের নামে উইল করে লিখিয়ে নিয়েছো। না না, এ তুমি বিশ্বাস করো, এসবের আমি কিচ্ছু জানতাম না। মানুষ রূপী জানোয়ার, কথাটা শুনতে খারাপ হলো, একেবারে খাঁটি সত্য কথা। আমি ধর্ম অধর্ম ন্যায় অন্যায় স্নেহ ভালোবাসা কিচ্ছু বুঝি না, আমি শুধু বুঝি টাকা। তাহলে তুমি তোমার টাকা সম্পত্তি নিয়ে সন্তুষ্ট থাকো, আমাদের দুজনকে এখান থেকে চলে যেতে দাও। আরে তাই বললে কি হয়, তোমরা চলে গেলে যে আমার যথাসর্বস্ব চলে যাবে। তাহলে কি পেলে আপনি নিশ্চিত হবেন সেটা বলুন। বলো আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে চলে যেতে চাই। হ্যাঁ, উপায় অবশ্য একটা আছে, একমাত্র সেই পথে হাঁটলেই সব সমস্যার সমাধান। কোন পথে গেলে, কোন পথে গেলে আমরা মুক্তি পাবো বলো। দেখো, বাবার উইল অনুযায়ী বর্তমান সমস্ত সম্পত্তির মালিক ডোনা, আবার আবার ডোনার বিয়ের পর ওই সম্পত্তির মালিক হবে ডোনার ডোনার স্বামী। সুতরাং এমন কারুর সঙ্গে ডোনার বিয়ে দিতে হবে যাতে যাতে সেই বিয়ের মাধ্যমেই সব সম্পত্তি আবার আমার কাছেই ফিরে আসে। কার সঙ্গে তুমি ডোনার বিয়ে দিতে চাইছো? বাইরের কেউ নয়, বাইরের কেউ নয়, ডোনা বিয়ে করবে তুমি যে আমার, ওগো তুমি যে আমার। ডোনা বিয়ে করবে আমাকে, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। কি কথা যাচ্ছি, এ কথা বলতে তোমার লজ্জা করলো না? ওই ভুল, লজ্জা নামক কোন পদার্থ তুমি আমার কাছ থেকে আশা করবে না। তবু তবু এই কথাটা উচ্চারণ করবার আগে আপনার জিভটা খসে পড়লো না, যাকে আমি এতদিন বাবা বলে ডেকে এসেছি। এবার থেকে নাম ধরে ডাকবে, আমি তো সত্যি সত্যি তোমার বাবা নই, আর তাছাড়া আমার সঙ্গে তোমার রক্তের কোনো সম্পর্ক নেই। মিস্টার চৌধুরী, আপনি আপনি এখন যদি আলোচনাটা বন্ধ না করেন তাহলে তাহলে আমি
তাহলে সেটা বিয়ের পরেই করে, আমি কোনো বাধা দেব না। আমি নিজের হাতে সুন্দর করে তোমার চিতা সাজাবো, কারণ চিতার আগুনটা নিবলেই সব সম্পত্তির মালিক হবে তোমার একমাত্র স্বামী এই গদাধর। বাবা তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলটার পোলার শুনছো? চলো বাবা চলো, আমরা এখন এখান থেকে চলে যাবো। দাঁড়াও ডোনা, তুমি চলে যেতে পারো কিন্তু ভুবন তো এই বাড়ির বাইরে বেরোতে পারবে না। কাইজা কাইজা মা, তুমি তোদের পশুর খাঁচা থেকে বেরিয়ে যা। না বাবা না, তোমাকে এখানে একা ফেলে রেখে আমি কোথাও যাব না, তাহলে অমানুষ তোমাকে খুন করবে। না 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 না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি। আমি আর যাই করি ভুবনকে আমি খুন করব না, কারণ কারণ মানুষ খুন করতে আমি আমি ভীষণ ভয় পাই। আমি শুধু খুঁচিয়ে ঘা করে খুশি থাকি। আপনার সেই খুশিটা বেশিক্ষণ থাকবে না স্যার, সেই দুঃখের খবরটা দিতে আবার আমাকে আসতে হলো। কি বলতে চাও তুমি? আমাকে তুমি করে কথা বলবে না স্যার, আমি আপনার ইয়ার নই, আইন রক্ষক নন্দলাল। নন্দলাল বাবু বলুন, নইলে এদের সামনে আপনাকেও আপনার নাম ধরে ডাকতে হবে। হে হে, তোমাদের মতো এই খাঁকি পোশাক পরা মানুষগুলোকে আমি কোনোদিন আগে করে কথা বলিনি আর বলতেও পারবো না। পারবেন পারবেন, খেলায় পড়লি বিড়াল গা ছোটে আর বাগে পড়লি মানুষ ভারো চা খায়। আপনার বাড়িতে আমি নেমন্তন্ন খেতে আসিনি, এসেছি সরকারি কাজে, আর সেটা শেষ না হওয়া পর্যন্ত আমি তো এখান থেকে যেতে পারবো না। ডোনা দেবী এবং ভুবন বাবু দুজনেই আমার সঙ্গে থানায় চলুন। থানায় যাব কেন? আপনি থানায় একটা চিঠি পাঠিয়ে অভিযোগ করেছেন যে আপনাকে এবং আপনার বাবাকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে এই কথাটা চৌধুরী তার বাড়িতে আটকে রেখেছে। আমি আমি আপনাদেরকে চিঠি পাঠিয়েছি, আজ সকালে পোস্ট অফিস থেকে একটা চিঠি ডেলিভারি দিয়েছে, আর সেই চিঠিতে কেস ডায়েরি ধরে নেই দুজনকেই আমি উদ্ধার করতে এখানে এসেছি। কিন্তু কিন্তু আমি তো আপনাদেরকে কোনো চিঠি লিখিনি। কি বলছেন, চিঠি লিখেননি? না, যদিও সবার আগে কাজটা করা আমার উচিত ছিল, কিন্তু আমার হয়ে এত বড় উপকারটা কে করলো? আমার নাম করে আপনাদেরকে চিঠি কে লিখলো? আমি আমি তোমার নাম করে চিঠি রেখে পাঠিয়েছি। তুমি? হ্যাঁ। এদের আটকে রাখার খবরটা আপনি কি করে জানলেন ম্যাডাম? আপনারা হয়তো জানেন না, ডোনার আমি একই কলেজে পড়তাম, তখন থেকে আমার দাদার সঙ্গে ওর একটা ভালো সম্পর্ক হয়, ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই আমার দুঃখের কথা জানতে পেরে সমবেদনা জানিয়ে একটা চিঠি লিখে আমার দাদার হাতে পাঠায়, এবং সেই সাথে সাথে আমাদের বন্দী জীবনের ব্যাপারটা আমি সাগরিকাকে চিঠিতে লিখে জানাই। আর তার উপর ভিত্তি করে সাগরিকা আপনাদের কাছে এই চিঠি লিখে পাঠিয়েছে? যত চালাকি তোমরা করো এদেরকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না। পারবে পারবে, নিশ্চয় পারবে, কারণ আমি না বালিকা নই সাবালিকা, শেষটাই চলে যেতে চাইলো আমাকে আটকে রাখার ক্ষমতা আপনার নেই। যদি জোর করে আটকে রাখতে চান তো এদের সঙ্গে আপনাকে থানায় যেতে হবে, এদের নিয়ে যাব আমি সসম্মানে, আর আপনাকে নিয়ে যাব আমি হাত করা পড়িয়ে। রাজ চৌধুরীর জন্য কোন হাত করা এদেশের কোন তামাশা তৈরি হয়নি অফিসার। হাত করা যদি নাই পাওয়া যায় তাহলে ওই গরু বাঁধার দড়ি দিয়েই কাজ চালানো যাবে, তবে তবে কোমরে দড়ি পড়াচ্ছে হাত করা পড়ানোটা বোধহয় বেশি সম্মান। ইন্সপেক্টর, আজকের এই অসম্মানের হিসাবটা তুমি কিন্তু খুব ভালো মতোই পাবে। নিশ্চয়ই পাবো, আপনার এই চমচে বাবুর সঙ্গে সেই পরামর্শই করুন, আমি চললাম আমার ডিউটি করতে। চলুন 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 ভুবন বাবু, এই শয়তানের বাসা থেকে আপনারা যেখানে যেতে চাইবেন সেখানেই পৌঁছে দেব, আসুন চলে আসুন। চলুন অফিসার। আই মা, তোমরা ভালো থেকো মা। সাগরিকা সাগরিকা, তুই আজ আমাকে এক নতুন জীবন দান করলি, যদি তোর জন্য কোনোদিন কিছু করতে পারি নিজেকে খুব ধন্য মনে করবো রে। না রে না, আমার জন্য কিছু করতে হবে না, যেদিন যেদিন আমার দাদার বউ হয়ে আমাদের ভাঙা ঘরটা একেবারে চাঁদের আলোয় ভরিয়ে দিবি, সেই দিন সেই দিন আমি সব থেকে বেশি খুশি হবো রে, বেশি খুশি। না রে, তোকে ছেড়ে আমরা কোথাও যাবো না রে, যেখানেই থাকবো আমরা একসাথেই থাকবো দাদা। হ্যাঁ, তুই সাগর দ্বার আমরা তৈরি করবো একটা নতুন সংসার, যেখানে থাকবে শুধু প্রেম ভালোবাসা, থাকবে না কোনো হিংসা বিদ্বেষ খুনোখুনি মারামারি, আনন্দর জোয়ার বইবে জীবনের প্রতিটা মুহূর্তে, আমাদের গানের ভাষায় সুরের ছন্দে বলে উঠবে ভুল না জানা ও দিল পালে সাথ নিভানা।
तो जन्म में तेरे साथ रहूंगा मर भी गया तो मैं तुझे करता रहूंगा प्यार मेरी सहजादी मैं हूँ तेरा।